দেন, ওগুলো আনো খেয়াবি। ওগুলোর দাম 1500 টাকা, এটার দাম পড়বে 1000 টাকা। 1000? হ্যাঁ, 1000 টাকা। ওগুলো কিন্তু লাইফ গ্যারেন্টি। এটা জিনিস এটা দেখতেছেন এমনি ছোটো, এটা কিন্তু কত বোল্টে কাজ করছে জানেন? এখানে লেখা আছে 8000 বোল্টের কাজ করছে। সব আছে না পাথর, এটা পাথর থেকে নিয়ে আদা রসুন জুস মানে আমি যা খুশি হ্যাঁ, এটা 500 টাকা আর ওগুলো মাফ্রিজ 800 টাকা করে দেখবেন চালু হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এটা চালু না বলে পিছনে ছবি দেন, পিছনে দেখা দেন। এটা একটা দুটা তিনটা চারটা 5, 6, 7, 8টা চালাতে পারবেন। এটা দেখা দেন, এটা বোর্ডের মাধ্যমে চলবে, সেন্টার ফেস চলবে, লেডিও চলবে, সব কিছু চলবে। এটার দাম হবে 3500 টাকা। ওগুলো আছে স্যার, ওগুলো ফ্রেশ আছে দেখছেন ভিতরে, ওগুলো মাত্র 400 টাকা করে। এটা আছে স্যার ভাইয়া, এটা ডাইনিং টেবিল বলেন, যখন কাজ ইউজ করতে পারবেন, যায় মানে যারা যেরকম ইউজ করে আর কি। এটার দাম হবে যে আপনার 3000 টাকা। এটা ভিতরে আছে 6000 টাকা পড়বে। এটার সাথে কিন্তু আবার সার্কেট ব্রেকার সহ আছে, কমাতে বাড়াতে পারবেন, এর সুইচ এদিক দিয়ে দিলে হবে। আর এটা 3000 BA, 3000 BA মেডিং করিয়া লেখা আছে, মেডিং করিয়া জাদু বক্সটা একটু দেখা দেন। এটা একদম ইনটেক মাল, এ করতেছি দেখছেন, আমার থেকে আপনার প্যাকেট সব পেয়ে যাবেন নতুন মাল। এটা সব কিছু আছে, চার্জার সহ আছে, চার্জারটা দেখা দেন, চার্জার সহ আছে। এটা অনেক বড়, ওগুলো হেভি, এটা কিন্তু কাঠের। এটা কাঠ আর নিচে মনে হয় অ্যাসেস, হ্যাঁ নিচে এটা অ্যাসেস, এটা যারা হ্যাঁ নিচে অ্যাসেস আছে ওগুলো আরামসে আপনি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। দারুন দারুন, ওগুলো দারুন চেয়ার। ওগুলো যে চিনবে উনি কিনবে, যারা চিনবে না উনি বলে দাম দাম। এগুলো সবগুলো অ্যাসেস, এটার অ্যাসেস, এটার অ্যাসেস, তাহলে একটু দেখাই দেন, বার আছে অনেক। এটার দাম পড়বে 3500 টাকা। আসলে চিনি না, যা আছে পয়সা আর কি, বাক্স সহ আছে। এটার দাম পড়বে যে আপনার 2000 টাকা বাক্স সহ। এগুলো আপনি নিচে করতে পারবেন, এখন নিচে হয়ে গেছে, এখন ওপর হবে, ওগুলো ওপর নিচে করতে পারবেন। এখানে চাবি আছে, লক আছে, জি। ওগুলোর দাম পড়বে মাত্র 4500 টাকা। গাড়ি আলগাছি নিয়ে যেতে হবে না, গাড়ি যেরকম বাচ্চারা খেলে, বাচ্চারা যেরকম গাড়ি খেলে না, এটা আপনি একটু ঠেলা দিবেন চলে যাবে নিজে নিজে। এটা 5 লিটার, এটার দাম পড়বে যে আপনার 1000 টাকা। এটা আপনি বুঝতে পারবেন গদির মতন, কোনো সমস্যা নাই, কালাম দিতে পারবেন বলে। এটার দাম পড়বে যে ওগুলো আবার ওপরে, ওগুলো আপনি উপরে করতে পারবেন, নিচেও করতে পারবেন, সমস্যা নাই। আর এটা দিয়ে আপনি এখন এই নিচে নামে গেছে আমি, ঠিক আছে আমি গেছি তো, এখন উপর উঠবে, ঠিক আছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এই দোকানটির নাম হচ্ছে মেসার্স রিয়াজুদ্দিন রনি কালেকশন এবং ঠিকানা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম। ভিডিওতে দেখানো যে কোনো মালা আপনি চাইলে ওনাদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি রনি কালেকশনে, আর আজকে আমাদের সাথে থাকবে রনি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে ভিডিও সম্পর্কে আমাকে বলেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন, জি ইনশাআল্লাহ দেখবেন, নিজে দেখবেন, আসেন। ওকে, আজকে ভিডিও আমরা প্রথমে ফার্নিচার থেকে দেখব। হ্যাঁ, প্রথমে চেয়ারটা দেখা দেন, আমি এই পাশে যাই। হ্যাঁ, তাহলে ভালো দেখা যাবে। প্রথমে চেয়ারটা আপনি দেখা দেন, জি কিরকম আপনি বলেন আমি বলবো না। হ্যাঁ বসেন, এটা আপনি বসতে পারবেন গদির মতন, কোনো সমস্যা নাই, কালাম দিতে পারবেন। আর এটা পায়াগুলো কিন্তু আছে স্যার, আছে স্যার পায়াগুলো আছে স্যার, জি দেখছেন। ঠিক আছে দেখছেন, ওগুলো অনেক বাড়ি, এটার ওজন আছে প্রায় 15 কেজি। এটা মানে হাত কর বলে আর কি, হাত চেয়ার বলে, এটার দাম পড়বে যে আপনার 3500 টাকা। 3500? হ্যাঁ, এরকম আমার থেকে প্রায় 6-7টা আছে। আচ্ছা, 6-7টা আছে। তারপরে এটা দেখে দেন, ওয়াও, এটা ওগুলো আরেকটা কথা কি জানেন, এখানে প্রত্যেকটা চেয়ার ইউরোপিয়ান, আজকে চেয়ারগুলো ইউরোপিয়ান, এটা হচ্ছে আপনার আমেরিকান হতে পারে, আর ওগুলো স্পেন বা সুইজারল্যান্ডের, এরকম এটার ডিজাইন অনেক সুন্দর, এগুলো মাল সেরকম মাল, উন্নত মাল, দারুন। ওগুলা এটা লেয়ারটা সুন্দর বেশি, এটা দেখছেন, এটা গোলাকার, এর দেখছেন এটা এরকম গোলাকার। আর এটা কি জানেন, এটা পুরোটা ম্যাটেরিয়াল অ্যাসেস, এর এস এস পায়াগুলো সবগুলো অ্যাসেস, এটার অ্যাসেস, এটার অ্যাসেস,
তলাটা একটু দেখাই দেন, বারে আছে অনেক। এটার দাম পড়বে 3,500 টাকা। ওকে, 3,500 টাকা পড়বে। আর এটা একটা মোড়া, মোড়া বলতে এটা ফুমের। হ্যাঁ হ্যাঁ, সুমন মোড়া নিচে কাঠ দিয়ে বানিয়েছে আর কি, এটা ফুম। এটার দাম পড়বে 1,000 টাকা। 1,000? হ্যাঁ, ফ্রেশ আছে একদম, 1,000 টাকা। আর এখানে ওই ডাইনিং টেবিল চেয়ার বা যে যেটা বলে আর কি, অনেক বাড়ির গুলা পিছনটা প্রথমে দেখা দেন। ওয়াও, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আছে স্যার ভাইয়া। এটা ডাইনিং টেবিল বলেন, যখন কাজ ইউজ করতে পারবেন, যা মানে যারা যেরকম ইউজ করে আর কি, এটার দাম পড়বে যে আপনার 3,000 টাকা। 3,000? ওগুলো অনেক সুন্দর আবার। হ্যাঁ, সবগুলো চেয়ারই সুন্দর। হ্যাঁ, আর আমরা আমার চেয়ার এখানে আরও আছে, ওগুলা এক ডিজাইনে, মানে আমার জায়গা না থাকার কারণে আমি এখানে রাখছি। আপনি দেখতেছেন এখানে অনেক মালামাল, কাস্টমারকে দেখাতে পারতেছি না, মানে যাচ্ছে থেকে নেওয়ার পরে মালের উপর মাল কালে খামার দিছি, কারণ জায়গা নাই, তার জন্য আজকে ছুটে বিটি করতেছে আর কি। এরকম আরও আছে দেখেছি, এরকম আর কি, ওগুলো মাত্র 3,500 টাকা করে। 3,500? ওকে, আপনাকে দেখেছিলাম যে এরকম শার্টটা আছে বাইরে, যেটা দেখেছিলাম জি, ওই ডিজাইনের শার্টটা আমার থেকে নিতে পারবেন। ওয়াও, ওগুলো অনেক ভারী। হ্যাঁ হ্যাঁ, ওই আপনাকে দেখাচ্ছি বারে এরকম আর কি। আরেকটা কথা কি জানেন জি, এই চেয়ারগুলো কিন্তু থাকবে না, যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলবেন, যারা প্রথমে কল দেবে তাদেরকে, আর যে আগে টাকা দেবে তাকে আমরা মাল দিয়ে দেবো। অনেকজনে বলে ভাই এখন নেবো না, একটু জানাবো পরে, এরকম বলে মাল বিক্রি হয়ে যায়, পরে দিতে পারে না। অনেকজনে বলতে পারে আপনি আমাকে বলেন বিক্রি করে দিচ্ছেন, আপনাদের টাকা দেন নাই, কেউ রাখবো আপনার জন্য, এটা দেখে দেন। হ্যাঁ, এটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর চেয়ার। এটা নিচে চাকা আছে, চাকা, হ্যাঁ হ্যাঁ ২টা আছে একদম নতুন, দেখছেন তেমন ইউজ হয় নাই, ঠান্ডা গরম করতে পারবেন। ওগুলো পড়বে 2,000 টাকা করে, 2,000 টাকা। আর এটার দাম পড়বে 1,500 টাকা করে। এটা 1,500? হ্যাঁ, এটা ভিতরে ফিতল, দেখছেন ফিতল, ওজন আছে প্রায় 5 কেজি, 1,500 টাকা। আর এখানে একটা ফাস্তা মেকান আছে, ফাস্তা মেশিন জি, এটা এদিক দিয়ে দিলে, এদিক দিয়ে দিলে এরকম গোড়াবের হ্যান্ডেল, এটার দাম হবে 1,500 টাকা। ওকে, তারপরে এটার দাম পড়বে যে 1,000 টাকা। এটা ঘুরাইয়ে ঘুরাইয়ে কমাতে বাড়াতে পারবেন, 1,000 টাকা পড়বে। আর এটা একটা সসপেন এসএসআর, অনেক ভারী, 1,000 টাকা মাত্র। 1,000? এটার ওজন আছে প্রায় 3 কেজি, মাত্র 1,000 টাকা। আর এখানে একটা ফাইবার আর কি আছে, এই শাওয়ার, হ্যাঁ শাওয়ার, এটার দাম 200 টাকা। এই চেয়ারটা দেখে দেন, এটা অনেক বড়, ওগুলো হ্যাভি, এটা কিন্তু কাঠের। হ্যাঁ হ্যাঁ, এটা কাঠ, আর নিচে মনে হয় অ্যাসেস, হ্যাঁ নিচে এটা অ্যাসেস, এটা যারা, হ্যাঁ নিচে অ্যাসেস আছে জি, ওগুলো আরামসে আপনি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। দারুণ দারুণ, ওগুলো দারুণ চেয়ার, ওগুলো যে চিনবে উনি কিনবে, যারা চিনবে না উনি বলে দাম দাম, বুঝলেন নাই? ওগুলো নতুন, আপনি যদি বলেন বাজার 20,000 টাকা দিয়ে পাবেন না, ওগুলো হচ্ছে আপনার জাপানি চেয়ার, এটার দাম পড়বে যে 8,500 টাকা। 8,500 এটা? আর এটা কিন্তু যেরকম সেরকম
না আপনি একটু হাত দেখেন না কিরকম, এটা সত্যি অসাম অসাম অসাম। ওগুলা ভাই টাকা দিয়ে মাল কিনবেন, আপনি জিতবেন, ওগুলো অনেক লাইফ গ্যারেন্টি। ওগুলো কাঠ কিরকম কাঠ, ওগুলো যেরকম সেরকম কাঠ না, ওগুলো সেরকম কাঠ, গামনি কাছ থেকে ভালোটা মানে লোহার মতন শক্ত। এটা যা আছে ওরা মনে করেন 20-30 বছর ইউজ করছে, যে কিনবে উনি আর 20-30 বছর ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা পুরোটা হচ্ছে সেরকম চেয়ার, এটা 8,500 টাকা পড়বে। ওকে, আর এটা ফুল অ্যাসেস বোর্ডের চেয়ার, ফুল অ্যাসেস নিচ থেকে নিয়ে এখানে হাতিল হাতও গোলা দেখছেন, ওটা ফুল অ্যাসেস। এর পিছনটা দেখা দেন, ওগুলো একদম ফ্রেশ, এখানে অ্যাসেস এগুলো আপনি নিচে করতে পারবেন। এখন নিচে হয়ে গেছে, এখন ওপর হবে, ওগুলো ওপর নিচে করতে পারবেন। এখানে চাবি আছে, লক আছে জি। ওগুলোর দাম পড়বে মাত্র 4,500 টাকা, 4,500 এটা। হ্যাঁ, ওগুলো একদম কম দাম, 4,500 টাকা, ভালো দারুন। এরকম এরকম দুই তিনটা আছে, এটা আছে 4,500 টাকা, 4,500 মেটালের। ওকে, তারপর ওগুলো টিফিন ক্যারিয়ার, টিফিন ক্যারিয়ার একটা পাইছি। এখন শীতকাল তো, ওগুলো একজন যারা ভাত নিয়ে যাবে ওদের জন্য আমি প্রথমে খুলি। এখানে ভাত নিবে, ভাত এটা তো তরকারি নিবে, এখানে মাছ মাংস নিতে পারবে, দুই বাটি তিন বাটি ইউজ করতে পারবে। তারপর আপনি চাইলে ডাকনা মার দিতে পারবেন, এটা এরকম করে দিতে পারবেন, আবার এরকম হাতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার দাম হলো 1,200 টাকা, 1,200 এস এস এর। আর এটা দেখা দেন, এটা আপনার ভিডিওতে আপনি যান, ওগুলো তার আগের ভিডিওতে আমি 4-5টা ছিল বিক্রি করে দিচ্ছি, ওগুলো আপনি নতুন আসছে। ওগুলো হচ্ছে আপনার রাশিয়ান, ওগুলো রাশিয়ান। এটা নিচে শাক আছে, আপনি আলগা আলগা যদি নিয়ে যেতে হবে না, গাড়ি যেরকম বাচ্চারা খেলে, বাচ্চারা যেরকম গাড়ি খেলে না, এটা আপনি একটু ছেড়া দিবেন চলে যাবে নিজে নিজে। একটা 50-60 বছর বয়স হলো আলগাতে হবে না, মানে এরকম দিবেন, এটা অটোমেটিক গাড়ির মতন চলে যাবে, কারণ নিচে চাকা আছে। ডায়ার দেখছেন, ডায়ার আছে, ওগুলো ইজিলি একদম ইজি। আর ডায়ারের মানগুলো অনেক ভালো, ওগুলো যেরকম সেরকম না, ওগুলো কিরকম মোটা জানেন, এটাকে এটা 1 ইঞ্চি হবে না, একটা করলে সবগুলো লক হয়ে যাবে। তিনটা ডায়ার আছে, এটার দাম পড়বে যে আপনার 2,500 টাকা, 2,500। এটার ওজন আছে প্রায় 20 কেজি। আলটা আপনি অনেক ভালো মান, লাইফ গ্যারেন্টি, একবার প্রিমিয়াম জিনিস, প্রিমিয়াম কোয়ালিটি, ওগুলো বাংলাদেশে পাবেন না। তারপরে এটা দেখে দেন, এটা ফুল এস এস এর গ্লাস, এটা এটা গ্লাস। আপনি আগে পাশ দিয়ে হাত একটু ধরুন, এস এস কিনা এটা? হ্যাঁ, এটা মেটাল, পুরোটা মেটালের জি। এটা কাজ পাশে এস এস মেটালের, এটার দাম পড়ে 1,500 টাকা, 1,500। এই দেখেন এখানে লাগানোর জন্য কি ওরা সিদ্ধ করে দিচ্ছে, দেখেন এই যে চারপাশে দেওয়া আছে, উপরে দেখে দেন, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। দেওয়ালে বলেন, যখন জাগান, আসমানে বলেন, জমানে বলেন, যেখানে সেখানে ডিম মেরে শুধু লাগিয়ে দিবেন। দাম কত? 1,500 টাকা, 1,500। হ্যাঁ, আর এরকম আমি তার আগে আপনি ভিডিও তো বিক্রি করছিলাম একটা, এটা আছে স্যার, এর সামনে গ্লাস, এটা দেখা দেন, এটা আমার থেকে শুধু একটা আছে, আগে দুটো ছিল, একটা বিক্রি হয়ে গেছে, একটা আছে। এটা এটা আছে স্যার, ফুল অ্যাসেস, লকগুলো কিন্তু অনেক মারতো, খেবি জাপানি মেটালের, 5,500 টাকা। আর আজকে আমি আমার এখানে অনেক মাল জায়গা না থাকার কারণে মাল আমি নিচে রাখছি। এই যে আমি বলে দেই, এখানে মাল নিবেন একটু সময় লাগবে, কারণ সবসময় তো আমি ভিডিও করতে পারি না। মাল পাইলে স্যার জন জন বলে, রনি ভাই আপনি ভিডিও দেন না কেন, আমি তো একজন লোক, ওগুলো করবো নাকি ওগুলো করবো জানাই। এখন অনেক মালামাল, ওগুলো সবগুলো ইলেকট্রিক মালামাল, ওগুলো আরো কয়েকদিন পর ভিডিও ছাড়বো। আর ওগুলো 110 কেজি, ওগুলো 110 ভোল্ট, ওগুলো আছে স্যার, ওগুলো ফ্রেশ আছে দেখছেন ভিতরে, ওগুলো মাত্র 600 টাকা করে, ওগুলো যা কিনবে লাইফ গ্যারেন্টি, কিন্তু ওগুলো আছে স্যার,
ওগুলো অনেক ভালো কোয়ালিটি, ওগুলো 400 টাকা করে, 400 টাকা ওগুলো কিন্তু 110, যাতে কম্পিউটার আছে তারা নিতে পারবে 400 টাকা করে পারবে। আর ওগুলো এদিকে আছেন, এগুলো 220, 220 হ্যাঁ, এটা ওগুলো হচ্ছে আপনার জাপানি মাল, ভিডিও দেখা দেন একদম ফ্রেশ। ওগুলো এটা সহ আছে, মানে এখানে প্রত্যেকটা মালে এটা সহ আছে, তলা সহ আছে, ওগুলো একটা পানি দিবেন ওটা বন্ধ হয়ে যাবে। আর ওগুলো কিন্তু পানি ছাড়া চালাবেন না, দয়া করে যে পানি ছাড়া চালাবেন, নষ্ট হয়ে যাবে। ওগুলো জাপানি মাল, এটা হচ্ছে আপনার এই, এটা হচ্ছে আপনার 1500 না 1800 ওয়াট 1.7 লিটার, এটা জাপানি বা কোরিয়ান হতে পারে, বা সেটা বুঝতেছি না, এটার দাম পড়বে 800 টাকা। আর এই কেজিগুলো আমার থেকে যে কিনবেন লাইফ গ্যারেন্টি, কি জন্য জানেন, ওগুলো মানসম্মত, ওগুলো আপনি আবার ওই বাজারে পাবেন না, এখানে এস এস ওগুলো কিন্তু এস এস, এটা সুম্বরুক ঠিক আছে, ধরেছে ধরতেছে না, এটা এস এস অরিজিনাল এস এস, ওগুলো বাজারে মাল না, এখানে অনেকজন এই অকশনে মাল মার্কেট থেকে মাল আনে বিক্রি করে, কিন্তু ওগুলো মাল না, দেখছেন এটা এস এস অরিজিনাল এস এস, আমার থেকে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মাল, ওগুলো 800 টাকা আমি ওয়াশ করি না, একটা মাল যারা ওয়াশ করবে ওগুলো চকচক করবে, এটার দাম পড়বে যে 700 টাকা, এটা 220, ওগুলো জাপানি মাল, ওগুলো 700 টাকা, ওগুলো 700 টাকা করে। আর এটা হায়ারের, এটা নতুন মাল, এটা কি কুমার দেখছেন, হায়ার হায়ারের, কিন্তু আমি গ্যাটা পাই নাই, ঢাকনাটা সমস্যা নেই, কিন্তু এটা পানি গরম হয়, যারা সারাটা পানি গরম বানায় তাদের জন্য এটা কিন্তু নতুন, এটা দাম হবে 500 টাকা, 500। আর এটা দেখা দেন, এটা অলমোস্ট নতুন, কিন্তু ওই লকটা ভেঙে গেছে, যা আছে ওরা ইউজ করছে কিন্তু সেরকম, এটার দাম হবে মাত্র 400 টাকা, 400 হ্যাঁ 400 টাকা। ওগুলো ভালো কোয়ালিটির মাল, যারা টাকা দিয়ে কিনবেন আশা করি টাকাগুলো আপনাদের নষ্ট হবে না। ফ্ল্যাক্স এটা এসএস, এটা বাইরে ভিতরে এসএস, একটু ভিতরটা দেখা দেন, নতুন একদম দেখছেন, এটার দাম পড়বে যে 1500 টাকা, 1500 টাকা। এই আপনার চাইলে এরকম সাফ, এখন সাফ হতেছে হ্যাঁ, আর এখন লক এখন আর পড়বে না, আপনার লক মনে সমস্যা আছে, এটার দাম পড়বে তো মাত্র 1500 টাকা, 1500 টাকা। আর এখানে একটা মারাত্মক হিটার আছে, এটা জাপানি, এটা পড়বে যে আপনার এই ভিতরটা দেখা দেন অনেক সুন্দর এসএসের, এটার দাম পড়বে যে আপনার এই 1000 টাকা, 110, ওগুলো লাইফ গ্যারেন্টি। তারপর এখানে একটা কিডলি আছে, এটা 110, এটা 5 লিটার, এটার দাম পড়বে যে আপনার 1000 টাকা, ওকে। তারপর এখানে একটা ইউপিস আছে, ইউপিসটা দেখা দেন, এটা চালু আছে দেখবেন, চালু হয়েছে ঠিক আছে, হ্যাঁ এটা চালু, এটা আমার থেকে যে নেবে আমি তো চালু দেখা দিয়েছি, দেখলে আরো চালু করে দেখা দিব। এটা কি একটু ফ্রেশ না কেন, ফ্রেশ সামনে বললাম আমি বলবো না, এটা তো এটা একদম নতুন একেবারে ফ্রেশ, এটা একদম ফ্রেশ ইউপিএস, এটা আমি বলি স্টিকারটা ভালো করে দেখা দেন, অনুজন বলো ভাই এটা ছবি দেন, এটা ছবি দেন, এটা এখানে কি লেখা পিছনটা দেখা দেন, অনুজন বলো পিছনের ছবি দেন, পিছনটা দেখা দেন, এটা একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা চালাতে পারবেন, এখানে ফিউজটা অনেক হেভি, অনেক টাইট, ওগুলো দেখছেন ফিউজটা অনেক হেভি, ওগুলো ইউরোপিয়ান মাল তো অনেক হেভি মাল, এখানে সব কিছু আছে, তারটা আমি দিয়ে দিব, ওগুলো 220 ভোল্ট। আর এখানে একটা আছে স্টিকারটা কোথায় জানি, এটা দেখা দেন, আর এখানে লেখা আছে স্টিকার মনে হয় না, এখানে স্টিকার নাই, এখানে কোথায় জানি স্টিকার লেখা আছে, এটা মনে হয় আছে সব কিছু চালাতে পারবেন, এটা আবার মনে হয় এখানে ফ্যান্টা ফেলে এনেছে দেখছেন, ইউএসবি লেখা আছে, ইউএসবি চালাতে পারবেন, ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন, এটার দাম এটা এটা অনেকবার এটার ওজন আছে প্রায়, এটা নতুন আবার ইউজ হয় না জাহাজের, দেখছেন মালটা চালু আছে, ডিসপ্লেটা দেখছেন জি, এটার দাম পড়বে একদম 15,000 টাকা, 15,000 একদম, ওগুলো তো একদম হবে না, আর এটা ওজন আছে প্রায় 20 কেজি, ওগুলো
তারপর আজকে আরো কিছু দেখাবো। আমি সবসময় কাস্টমারদেরকে বলি নতুন মালকে বিষয়ে আমি কালেকশন করি, কারণ নতুন মাল যদি না হয় আমার মন ভরে না। এটা এটা বাক্সটা আগে দেখাই দেন, জাদুর বাক্স, জাদুর বাক্সটা একটু দেখাই দেন। এটা একদম ইনটেক মাল, এ করতেছি দেখছেন, এ হচ্ছে কিনা আপনি বলবেন, আমি বলবো না। বের করেন, এ দেখছেন একদম ইনটেক মাল, এটা ইউজ হয় নাই সেটার প্রমাণ। এটা প্রমাণ হচ্ছে কি জানেন, এটা প্রমাণ হচ্ছে এখানে এর লাইট, এই লাইটগুলো দেখছেন, এখানে লাইট লাইট সহ লাগানে দেখছেন, এগুলো লাইট সহ লাগানে মানে একদম ইনটেক মাল। এখানে আরও লাইট আছে, এখানে একটা দুইটা তিনটা লাইট আছে, এটা হচ্ছে এটা দূরমিন, একটা জাহাজ কতটুকু দূরত্ব থাকে এরকম করে দেখে যে কতটুকু দূরত্ব থাকে। ওগুলো কিন্তু অনেক আলো, ওগুলো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালায়, ওগুলোর সাথে অনেক কিছু আছে। একটা সুন্দর স্ক্রুপ টেস্টারও আছে, অনেক সুন্দর এটাও আছে। এটার দাম পড়বে যে একদম পড়বে 6,000 টাকা, 6,000। হ্যাঁ, এটা কিন্তু আবার ইউজ হয় নাই, ঠিক আছে, একদম নতুন, অনেক বাড়ি মাল, বাক্স সহ আছে। এটার দাম পড়বে যে একদম কত, 6,000, জাপানি লাইট। আর আপনার ভিডিওতে তার আগে একটা ল্যাপটপ করেছিলাম আমি, এটা একটা পাইছি, এটা নতুন, আপনাকে দেখে এটার সাথে 7,000 আছে, আবার 7,000 দিই আছে, দিয়ে দিব। ল্যাপটপের খালি সবাই দাম বেশি, দাম বেশি বলে দেবে যে ওগুলো আমাদের কিনা বেশি কিছু করার নাই, বুঝেন নাই। আচ্ছা, যার ভালো লাগবে কিনবে, আর কি না হলে তো কিছু করার নাই, বুঝেন নাই। ওই তো ওই পাশে বলবে, ওই দিক দিয়ে মালটা দেখছেন একদম নতুন। জি, এখন যারা কিনবে তারা কিনে ফেলবে, বুঝেন নাই। আমার আগের ভিডিওতে মাল ছিল, ওগুলো বিক্রি হয়ে গেছে, ওগুলো নাই। আপনি একটু ইয়া করেন, আপনি একটু চালু করেন, চালু হয়েছে। এটা মনে হয় 4 GB র্যাম, 125 GB মানে হার্ড ডিস্ক। এটা আপনার চালু করলে চলে আসবে, চালু আর কি করবো। এটা মোটামুটি মোটামুটি এগুলো যা কিনবে ভালো ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। থাকবে যে এখন ব্যাকআপ থেকে চলতেছে, আরও 65% চার্জ আছে। আচ্ছা, তো 4 GB আর কত বললেন? এটা 4 GB তো, আর হার্ড ডিস্ক SSD থাকতে পারে, 120 GB, 120 GB, আর র্যামটা অনেক হেভি। আর এটা কিন্তু অনেক দূরত্ব, অনেক দূরত্ব কাজ করে, সার্চ করে কিনে নিবে আর কি। হ্যাঁ, ধরেন এটা ইউকের মাল, এখানে লেখা আছে এই ইউকে, ইউকে তো, ইউকে এই তো, ঠিক আছে, ইউকের মাল। এটা মূলত ইউকে থেকে চায়নার ইনপুট করছে আর কি। আচ্ছা, মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশ চায়না থেকে বাংলাদেশে মাল আসতেছে না, এক কান্ট্রি থেকে এক কান্ট্রি মানুষে ইনপুট করে টিকিট আছে এরকম। এটা বাইরের মাল শিপের, এটার দাম পড়বে যে একদম 18,000 টাকা, 18,000 টাকা। আর একটা কথা বলি, অনেকজনে বলে মনে করবে যে ওগুলো সস্তা, কিন্তু ওগুলো এখন বর্তমান বাজারও নেই। 14,000 টাকা, 15,000 টাকা বিক্রি করেছে, ওগুলো সেকেন্ড হ্যান্ড পুরাতন ল্যাপটপ, আমার থেকে আপনার প্যাকেট সব পেয়ে যাবেন নতুন মাল। এটা সব কিছু আছে, 7,000 সহ আছে, 7,000 টা দেখা দেন, 7,000 আছে। এটা একদম 18,000 টাকা করবে, একটু বন্ধ করে দিন, 18,000 টাকা। এটা সামনে ক্যামেরা সহ আছে, আমি তো ল্যাপটপ সম্বন্ধে বুঝি না, কিন্তু মালগুলো ভালো থাকে। তার আগে আমার থেকে যে একটা নিছে উনি বুঝতে পারে, উনি ভাবেন মালটা ভালোবাসি, মোটামুটি ইউজ করতেছে ভালোই। বন্ধ করে দিই, হ্যাঁ বন্ধ হবে নিজে। একটা কথা বলি, জি, কাস্টমার আমার থেকে মাল ভালো পাইলে অবশ্যই নিবে, খারাপ পাইলে তো নিবে না। না, একটা লোককে আমি কি জন্য খারাপ মাল দিবো, উনি টাকা দিয়ে নিতেছে না, এটা আমার থেকে বিশ্বাসটা রাখতে পারবেন। আর এদিকে এদিকে দেখা দেন, এখানে জাপানে কিছু কুড়াল আছে, ওগুলো আপনি একটু হাতে নিয়ে দেখেন, আমি আলগে যাবো। আচ্ছা, আপনি একটু আমি হালকা দেখেন। হ্যাঁ, এগুলো তো পুরো স্টিল, ওগুলো ফুল আছে স্যার, মাল হেভি। আর ওগুলো কিন্তু লাইফ গ্যারেন্টি, এটা জিনিস এটা দেখতেছেন এমনি ছোটো, এটা কিন্তু কত বোল্টে কাজ করছে জানেন, এখানে লেখা আছে 28,000 বোল্টের কাজ কাজ করছে, যা আছে তার ওগুলো এত মোটা মোটা, ওগুলো দিয়ে ওরা এরকম কাজ করে কুরবানি শেষ। ওগুলা বেশিরভাগ কুরবানির সময়, মানে যখনের সময় আপনি যখনের কাজে ইউজ করতে পারবেন, এক কূপ দেবেন সব কিছু শেষ। এগুলো এটার দাম পড়বে একদম 2,000 টাকা, এটা আমি দুই দিকে ইউজ করতে পারবেন, একদিকে দুই দিকে, এটা 2,000 টাকা, এটা দেখে দেন, এটার দামও 2,000 টাকা। ওগুলো একদম নতুন, ওগুলো নতুন একদম, এটা 5,000 ভোল্টেজ কাজ করবে, 5,000। আর এটা দেখে দেন, ওগুলো অনেক হেভি, ওগুলোর দাম 1,500 টাকা, 1,500 টাকা
আর এটার দাম পড়বে যে 1500 টাকা 1500। আরেকটা কথা বলি, ওগুলো আবার লোকাল ইম্পোর্টের মার্কেটে মাল হয় ওগুলো না, আপনারা যারা ইম্পোর্টের মার্কেটে মাল নেবেন এখান থেকে সস্তা পাবেন, সিফের মাল কোনো দাম সস্তা পাবেন, এটা আশা করাটা বল বুঝেন নাই। আর এটা দেখাই দেন, এটা সিসি ক্যামেরা, ওগুলো যাচ্ছ থেকে আমরা নামাইছি স্ক্রিপ্ট করে ফেলছি, সিসি ক্যামেরা দেখাই দেন। তাহলে আমার থেকে দুটা আছে, এই দুটা আছে দেখছেন, দুটা আছে, ওগুলা আসলে আমি চালু করতে পারি নাই, কারণ কি জন্য জানেন, ওগুলো মামার থেকে তো লাইন নাই, লাইন থাকলে আমি চালু করে দেখাতে পারতাম। ওই ক্যামেরাটা দেখাই দেন, ওগুলো দাম পড়বে 800 টাকা করে, পার পিস 800, 800 টাকা, দুটা 1600 টাকা। আর এখানে একটা আছে ছোট, এটার দাম 500 টাকা, 500। হ্যাঁ, ওগুলো যা আছে কিন্তু ইউজ হয়েছে কি জন্য জানেন, এই দেখছেন, এই এগুলো দেখলে বোঝা যায়, কিন্তু তেমন ইউজ হয় নাই মোটামুটি। ও এই বডিগুলো কিন্তু আবার অ্যালুমিনিয়াম, এটা 500 টাকা, আর ওগুলো মাফ্রিজ 800 টাকা করে, 800 করে। হ্যাঁ, তারপর এখানে আমার থেকে অনেকজনে ব্র্যান্ডার নিতে চাই, জি, ওগুলো রাস্তার পাথর সব আছে না পাথর, এটা পাথর থেকে নিয়ে আদা রসুন জুস মানে আমি যা খুশি চা 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 ঘুরে ঘুরে ফেলবে। হ্যাঁ, এটার ওজন আছে প্রায় 3-4 কেজি ওজন, এটা পুরোটা, এটা কিন্তু আবার এসেছে কিরকম, অনেক হেভি, ওগুলো আপনার দেখলে বুঝতে পারবেন। এটার কাটাটা দেখা দেন দেখছেন, এটা 6 কাটা 8 কাটা মনে হয়, 6 বা 8 কাটা হতে পারে। আর এটা হচ্ছে জুসার, ওগুলো আপনাকে ফ্রেশ জুস বানা দিবে, মানে ফিল্টারও আছে? হ্যাঁ না, এটা ফিল্টার বাটি জুস, ফিল্টার বাটি সব আছে। এটা মূল কথা, আপনার আদা রসুন জুস পেঁয়াজ মরিচ মশলা সব কিছু করতে পারবেন। খুব ব্র্যান্ড নাম একটু দেখা দেন, এটা অনেক সুন্দর, এটা কমাতে বাড়াতে পারবেন। এটার ওয়াট হচ্ছে 1000, হ্যাঁ এটা ফোরটাতে দেখা দিছি, এটার দাম পড়বে যে একদম 7500 টাকা। কিন্তু যদি একটা কম হয় আমি দিতে পারবো না, কারণ অরিজিনাল মাল যারা কিনবে যারা চিনবে তারা সাথে সাথে নিয়ে ফেলবে, আমার থেকে শুধু একটা মাল আছে। আর এটা এলজি একটা ওভেন দেখা দেন, এটা অনেক ফ্রেশ দেখছেন, এটার দাম পড়ে মাত্র 6000 টাকা, এটা সম্ভবত কোরিয়ান কোম্পানি। আর এটা দেখা দেন ভিতরে ফ্রেশ নৌকা, এটা 23 লিটার, 23 লিটার, এটার দাম পড়বে যে আপনার 5000 টাকা। এটা স্যামসাং এর, এটার দাম দাম পড়বে 5000 টাকা, ভিতরে দেখা দেন একদম ফ্রেশ, 5000। আর এটা স্যামসাং এর, এটা দেখা দেন, এটা মালয়েশিয়ান মেড ইন, এটার দাম পড়বে 5000 টাকা, এটা স্যামসাং এর, এটা আবার এসএস, এটা ভিতরে এসএস, এটার দাম পড়বে 5000 টাকা। ওকে, আর এটা দেখা দেন, এটা অনেক সুন্দর, এটা কনিকা, এটা ভিতরে এসএস, 6000 টাকা পড়বে, 6000। হ্যাঁ, আর এখানে গামবুট জুতো আছে, ওগুলো মারাত্মক, ওগুলো 2000, ওরা 2012 সালে তৈরি করছে মনে হয়, 2018 সাল, ওরা কিন্তু যারা কিনবে ওগুলো আরও 10-20 বছর ইউজ করতে পারবে, ওগুলো লাইফ গ্যারেন্টি, সেফটি শু নতুন, দেখেন ইউজ হয় না তেমন, মাল মোটামুটি ফ্রেশ আছে, ভিতরটা দেখাই দেন একদম নতুন, ওগুলোর দাম পড়েছে মাত্র 2000 টাকা, 2000, হ্যাঁ 2000 টাকা। আর এখানে একটা 100 রাইস কোয়ার আছে, এটা দেখাই দেন, এটা একদম নতুন কারণ সহ, এটার দাম পড়বে যে আপনার 4000 টাকা পড়বে, ফিক্স 4000 টাকা। ওকে, তারপরে এখানে আছে এটা, এটা সিডি, এটা পেন্টাপ ইউএসবি বড় ইউএসবি ছোটো ইউএসবি এই যে ক্যাসেট সব চালাতে পারবেন। এটা কি কোম্পানি একটু দেখেন তো, এই যে লেখা আছে আপনার সিডি, এটা 500 টাকা পড়বে, এটা সব কিছু চলবে, ইউএসবি পেন্টাপ সব কিছু চলবে। তারপরে এটা দেখা দেন, এটা প্যানাসোনিকের, এটা লেডিও, এটা লেডিও বোর্ডের মাধ্যমে চলবে, লেডিও তো চলবে, পেন্টাপ দিয়ে চলবে, সব কিছু চলাতে পারবে।
এটার দাম বলেছে মাত্র 6,000 টাকা। এটা অনেক কিন্তু বড়, ছোট না, বড় বড়। তারপর এটা রুমিটার, এটা এটা জাপানের একটা ন্যাশনাল রুমিটার। আপনারা যারা নেবেন এটাই মূলত 800 ওয়াট, আপনারা চাইলে 400 ওয়াটও চালাতে পারবেন, 800 ওয়াটও চালাতে পারবেন। মানে এখানে দুইটা লাইট, দুইটা চাইলে একটা চালাতে পারবেন, দুইটা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার দাম 2,000 টাকা হবে, যাদের দিয়ে কম্পিউটার আছে তাদের জন্য। আর এটা একটা হিউমিডিফায়ার, এটার দাম পড়বে আপনার 3,000 টাকা, 3,000 টাকা একদম নতুন। এখানে হান রিটার্ন একটা রুমিটার আছে, এটা কি কোম্পানি একটু দেখাই দেন। ওলা এটা দুইটা কাজ করতে পারবেন, একা দুইটা আপনি ফ্যান ইউজ করতে পারবেন, দুই তো শীতকাল রুমিটার ইউজ করতে পারবেন, একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন। এটা হচ্ছে হান রিটার্ন 110 ভোল্ট জাপানি মাল, 2,000 টাকা, অনেক মজবুত। আর এখানে একটা কি আছে ন্যাশনালের রেডিও, ন্যাশনাল এটা অনেক লম্বা, প্রায় এটা লম্বাই হবে প্রায় 2 ফিটের মতন। এটা ন্যাশনালের, এটা রেডিও চলবে, বোর্ডের মাধ্যমে চলবে, মানে যা যা কিছু সব কিছু চালাতে পারবেন। এটার দাম পড়বে 4,000 টাকা। এটা জাপান একটা রেডিও, এটার দাম পড়বে 3,000 টাকা, সালো আছে রেডিও। এটা প্যানাসোনিকের একটা রেডিও, এটার দাম পড়বে যে মনে হয় এটা এটা বোর্ডের মাধ্যমে করা আছে, এটার দাম পড়বে 3,000 টাকা। জাপানের রেডিও চালু আছে 1500 টাকা পড়বে। এটা প্যানাসোনিকের, এটা 1500 টাকা চালু আছে ছোটো রেডিও। আর এটা শার্পের, এটা রেডিও, এটা বোর্ডের মাধ্যমে করা আছে, যা যা কিছু সব কিছু চালাতে পারবেন। এটার দাম পড়বে একদম 4,000 টাকা, এটা শার্পের। আবার শার্পের আর গ্যাটআপটা কিন্তু অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর গ্যাটআপ। এটা আপনার ক্যাসেট এটা চালাতে পারবেন, এদিক দিয়ে চালাতে পারবেন, ক্যাসেট আছে। এটার দাম পড়বে যে আপনি 3,000 টাকা, দুনো দিকে চালাতে পারবেন রেডিও। এটা শুধু রেডিও, আবার মাত্র 3,000 টাকা। আর এটা সোনি একটা রেডিও, এটা মালয়েশিয়ান, মেড ইন মালয়েশিয়া। এটার দাম পড়বে 3,000 টাকা, অনেক সুন্দর, ওগুলা অনেক সুন্দর মাল, সোনি রেডিও 3,000 টাকা। আর এটা যে 5,000 বি একটা ট্রান্সফরমার, যাদের থেকে হানটা মাল আছে ওরা নিতে পার, ওদের জন্য 5,000 বি লেখা আছে মাত্র 6,000 টাকা। এটার সাথে কিন্তু আবার সার্কিট ব্রেকার সহ আছে, ক্ষমতা বাড়াতে পারবেন, এসু সেদিক দিয়ে দিলে হবে। আর এটা 3,000 বিএ মেডিং কোরিয়া লেখা আছে, মেডিং কোরিয়া। এটা গ্যাস সার্কিট ব্রেকার সহ, এটার দাম হবে 4,000 টাকা, 3,000 বিএ। এটা 2,000 বিএ, এটার দাম পড়বে যে 3,000 টাকা, মেডিং কোরিয়া। তারপরে এখানে হ্যাঁ এটা একটা রাইস কুকার আছে, ওটার দাম পড়বে 1,000 টাকা, 1,000, হ্যাঁ 1,000 টাকা। তারপর এখানে একটা আপনার সাইড প্যাসিটা, এটা হট অ্যান্ড কুল, এটা কোন দিকে লেখা আছে হট অ্যান্ড কুল, এটার দাম পড়বে যে 1,000 টাকা, একদম নতুন কোরিয়ান কোম্পানি, 1,000 টাকা। আর এটা এটা দেখা দেন, এটা বোর্ডের মাধ্যমে চলবে, সেন্টারে চলবে, রেডিও চলবে, সব কিছু চলবে। এটার দাম পড়বে 3,500 টাকা। হ্যাঁ আজকে তো কালেকশন দেখালাম, আসলে কেমন লাগলো সেটা বেশ দিয়ে বলবে, আর আপনাদের কেমন লাগছে আপনি বলেন, আমি বলবো না। আজকে তবে সবচেয়ে স্পেশাল কালেকশন হচ্ছে যে আমার কাছে চেয়ারগুলো, চেয়ারগুলো মানে মারাত্মক লাগছে। ওখানে একটা ওই যে চেয়ার দেখালেন, হ্যাঁ মানে হাতল যে কাঠের দেখালেন, এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা চেয়ারে, আর এসব চেয়ারগুলো প্রত্যেকটা মনে হচ্ছে ইউরোপিয়ান চেয়ার, কারণ ওগুলো আপনার গ্যাটআপ দেখলে, গ্যাটআপ দেখলে মন জুড়ে যাবে। আর অন্যজনও বলে যে ভাই দাম দাম দাম, আপনি যদি একটা আড়াই ফেলে চেয়ার কিনতে চান প্লাস্টিকের চেয়ার, আপনি থেকে 1,200 টাকা 1,500 টাকা নেবে, ভালো মানের চেয়ার। আর আমার ওগুলো তো মেটালের চেয়ার, ওগুলো আপনি কই পাবেন? হ্যাঁ আছে স্যার, ওগুলো সৌন্দর্য বাড়ায়, গড় সৌন্দর্য বাড়ায়, আনকমন, যে কেউ দেখলে তাকাই থাকবে এরকম চেয়ার। ওগুলো আমি যেগুলো দেখেছি ওগুলো, আর এখানে প্রত্যেকটা আমার কিন্তু একদম বুঝতে পারছেন। আর কেউ যদি আমাকে, আমি সবাইকে সময় দিতে পারি না, কারণ আমি একজন মানুষ, সবাই আমাকে ইমোশনাল ছবি দিলে ভালো হয়। আর আজকে আমি এখানে যা কালেকশন দেখেছি মোটামুটি ইনশাল্লাহ ভালো আর ফ্রেশ মাল। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, তো ভিউয়ার্স আবারও বলতেছি এখানে অনেক ইলেকট্রনিক্স মাল আছে, এগুলো কিন্তু এই ভিডিওতে আসলে মানে রনি ভাই এখনও ওগুলো তাকে সেট আপ করতে পারে নাই, এই জন্য আজকে দেখাতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে স্পেশালি হচ্ছে যে চেয়ারগুলো সত্যিকার অর্থে সত্যিই অসাধারণ চেয়ারগুলো, বিশেষ করে আমার চেয়ারগুলো খুব ভালো লাগছে, আপনাদের যাদের ভালো লাগবে, যদি দামে যদি আপনাদের পছন্দ হয় ওই এখানে আছে, ওগুলো দেখতে পারেন, দেখেন এই যে বাইরে এগুলো আছে, হলো সেরকম মেটালের। তো যাদের পছন্দ হবে আপনারা ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন,
এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানে যদি নিচ্ছি, খোদা হাফেজ।